ওই দিন তোমার সাথে যে আমি খারাপ আচার আচরণ করছি এটা ঠিক হয় না, বুঝছো? মানে নিজের কাছে খুব খারাপ লাগতেছে, তুমি কিছু মনে করো না? না মানে আপনি আসলে যতটা খারাপ লোক হওয়ার কথা না, তার চেয়ে বেশি খারাপ লোক। তুমি এটা কি কইলে? বলতেছি যে আপনি এতই খারাপ লোক সেটা মুখে আনা সম্ভব না। তোমার কথাবার্তা শুনে আমার শরীরে রক্ত টকবক করবে লাগছে, গরম হয়ে গেলো। তুমি কি কইলে? আমার বাসায় বইয়ে আমার সামনে বইয়ে বইয়ে বলেছে আমি খারাপ লোক। না না, উত্তেজিত হয়ে না, কথাটা আমার শেষ করতে দেন। দেখেন, ঢাকা শহরে একটা বাড়ি করে থাকা যে কি কষ্টের এটা আমি রায়হান জানি। এই যে চোর চোর ছিনতাইকারী সন্ত্রাসী ফকির মিসকিন সবার টার্গেট থাকে এই বাড়িওয়ালা। তো এই বাড়িওয়ালার দিকে সবাই এত যে তাকায় আছে, আশেপাশে এত খারাপ লোক, আপনি তার মধ্যে একটা অন্যতম খারাপ লোক হবেন না? তুমি তো বেশ সাংঘাতিক মানুষ, চিকুনের উপরে মেরে দিবে লাগছো তুমি আমারে। হ্যাঁ, এটা কোন ধরনের কথা কইলে তুমি? আমি খারাপ লোক? আমার তো মনে হয় বেলাছে যে আমার চামড়া ফাইটা রক্ত ফিনগিনি দিয়ে বাইরে যাবো। খারাপ না হয়ে উপায় আছে? ডিশালার সাথে ঝগড়াঝাটি করতে হয়, ময়লা ফালায় তাগর সাথে ঝগড়াঝাটি করতে হয়, কাজের বোয়ার সাথে ঝগড়াঝাটি করতে হয়, বারাইডের লোকজন সিঁড়ির মধ্যে উল্টাপাল্টা জিনিস ফেলায় হেঁটার জন্য খারাপ ব্যবহার করতে হয়। তোমরা এগুলো চিল্লা চিল্লি শোনো, শুই না মনে করো আসলে আমি খারাপ লোক না। সেটা ঠিক আছে, শুনেন, আপনাদের মতো খারাপ লোকের দরকার আছে। আপনি খারাপ লোক দেখেই আমরা যারা এই যে ভাড়াটিয়ারা আপনি তারা শেল্টার পাই, একটা কিন্তু বট গাছের মতো ছায়া আপনি দিতেছেন, এই আশ্রয়টা তো আমাদের দরকার আছে। বাহ, তোমার তো প্রশংসার মানে দাবিদার তুমি। এক কাম করো, তুমি এক কাপ চা খাও। আই, এক কাপ চা? ও, চা দিব কেরা, বাসায় তো কেউ নেই। তুমি বহো, আমি চা বানিয়ে নিয়ে দিছি। আরে আপনি? হ্যাঁ, তোমার মামার সাথে গল্প করতে আসলাম। মামার সাথে গল্প? অ্যাকচুয়ালি আই এম সরি, আমার জন্য আপনার মামার কাছে অনেক আজে বাজে কথা শুনতে হয়েছে। আরে না, কিসের আজে বাজে কথা? তার মামগিরি ছুটায় দেওয়া হয়ে যাবে, আমি একদম তার সাইজ করে দিছি। মানে কি বলছেন, আস্তে বলেন, মামা শুনলে কেলেঙ্কারি হবে। আরে কিচ্ছু হবে না, ঘোড়ার আন্ডা হবে। তোমার মামাকে তার মুখের সামনে আমি বলতে পারবো যে সমাজের সে অন্যতম একটা খারাপ লোক। পাগলামি বাদ দেন, এখন আপনি বাসায় যান প্লিজ। আরে পাগলামির কি আছে, আমি তোমার মামাকে তার মুখের উপর বলবো সে একটা খারাপ লোক, সে সেটা মেনেও নিবে। আর সত্যি কথা বললে তো অস্বীকার করার কিছু নেই, স্বীকার তো করবে, স্বাভাবিক এটাই। আপনি মামাকে বলবেন সে খারাপ লোক আর সেটা মেনেও নিবে? হ্যাঁ মানবে, তুমি নিজেই দেখো কেমন। এই যে না জি, আরে আম্মা যান, আই বসেন, বহেন আম্মা যান। আমি না খাই, আমি আনছিলাম যেহেতু আপনি এ বসে। তুমি খাও মামা। ওই একই কথা, আমার মা খাইলে আমার খাওয়া হবে। কোন আওয়াজ নাই, চাটা কিমন বানাইলাম, কিরকম করলাম, কিছু একটা কও না। চাটা ভালো হইছে? হ্যাঁ চা ভালো হইছে। চা তো বানান কোনো বিষয় না, চুলায় পানি দিলাম, বকবক করে গরম হয়ে গেল, এক চামচ চিনি দিয়ে দিলাম, একটা বাক্স ব্যাগ ঢুকাই দিলাম। আর যদি কেউ দুধ চা খায়, পরের তো দুধ আছে, টাইট করে ঢেলে দিলাম, গুঁড়া দিলাম, চা হয়ে গেল। না মানে আপনার সমাজের একটা নিকৃষ্ট লোক হইলেও চাটা উৎকৃষ্ট মানের হয়েছে। আমি রুমে যাই। না না শিশি, বসো না মামা, আমি গল্প করতেছি, বসো। আরে আম্মা, তার সমস্যা কি? মামা যে হেনে বাগ্নি হইনে, বাগ্নি হয় না, আপদ না হয় ওই জায়গায়। তুমি কিন্তু আমারে চিন্তা ভাবনা করে কথা কইছো, আসলে আমি একটা খুব খারাপ মানুষ মামা। না না, ও তো ঠিকই কইছে, তাই না? আমি সার্বক্ষণিক একটা চিল্লা চিল্লি হই হল্লার মধ্যে থাকি। শোনো, খারাপ ভালো মিলেই হচ্ছে মানুষ, ভালো খারাপ মিলেই হচ্ছে আমাদের সমাজ। এগুলো যদি না থাকতো তাহলে পরে আমরা বুঝতে পারতাম না কেরা ভালো কেরা খারাপ, ঠিক আছে? এটা বুঝতে হবে। এই বাড়ি বানিয়ে কি বিপদে যে পড়ছি, কি ঠেকাটে ঠেকছি। ডিশের বিলের লোকজন আহে তাগর সাথে চিল্লা চিল্লি করতে হয়, ময়লা নিবার আহে তাগর সাথে চিল্লা চিল্লি করতে হয়, মোদি দোকানদারের সাথে চিল্লা চিল্লি করতে হয়, বাগনির সাথে চিল্লা চিল্লি করণ লাগে। যে বাগনি আসে ইউনিভার্সিটিতে যাইবে লাগছে, খালি ফুটানের ডিব্বা লইয়া গেল, আমি গেলাম যে কাগজ আর কলম নিস। তাহলে এই যে সারাদিন খালি চিল্লানির উপরেই থাকি, মানুষ মনে করে আমি খুব খারাপ মানুষ, আসলে আমি খারাপ না, মনের দিক থেকে আমি খুব ভালো একজন মানুষ, কথা বুঝছো? এই যে তুমি আমার সরাসরি বললা যে আসলে আপনি খুব খারাপ মানুষ, আমি কিছু মাইন্ড করছি না, করি নাই, আমি নিজে হাতে তোমার চা বানিয়ে খাওয়াইছি, খাওয়াইলাম না। আমার কথা কি তুমি কষ্ট পাইছো বা মাইন্ড করছো এরকম কোনো কিছু হয়েছে? না, যদি করে থাকো তাহলে সরি। তুমি বয়সে আমার ছোট, মানে আমি যদি ভুল করে থাকি তোমার কাছে আমি অকপটে যদি স্বীকার করি কোনো সমস্যা নাই। না না, আমাদের সমাজে এই ব্যবস্থাটা নাই দেখি আজকে সমাজ আস্তে আস্তে কোথায় জানি চলে যাচ্ছে, ঠিক আছে? ছোটরাও বুঝতে পারে, ভুল করলে বড়রাও বুঝতে পারে, ভুলটা হইলেই সাথে সাথে সরি বলতে হয়, বলতে হয় যে আমি বেদবি করছি, আমি অন্যায় করছি, সরি।
ঠিক আছে না আপনি আবার মনে কিছু কষ্ট নেন না সমাজে তো খারাপ লোকের দরকার আছে আপনার আছেন দেখি তো আমরা আশ্রয় পাই ভালো মন্দ মিলেই মানুষ মন্দ ভালো মিলেই সমাজ